হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ উঠেছি সকাল 6টা, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো উঠে সমস্ত কাজকর্ম সারলাম আর এখন বাজে সকাল 9টা। এখন রান্না করব আর বাজার টাজার এসে গেছে, সকালে টিফিন খাবে বলছে ওরা চাউমিন, তো এখন একটু চাউমিন করে নেব আর তারপর রান্নার দিকে যাব। বাজারও এসে গেছে, তো চলো ঝটপট রান্না বান্না সেরে নিই টিফিন টিফিন করে। আর সারাদিন কী কী করি তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। এখানে চাউমিন করে নিচ্ছি 2টো ডিম আর আলু দিয়ে, ওরা চাউমিন খাবে বলছিল, তো তার সাথে আমিও টিফিন করে নেব অল্প করে। আর একটা ম্যাগি মশলা দেবো এর মধ্যে, দিলেই তাহলে টেস্টটা আরেকটু বেটার হবে। তো দেখো আমি এইভাবে করে নিয়েছি, জল দিয়ে দিলাম অল্প ভেজে, নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন বাজে সকাল 9:30 আর টিফিন করা কমপ্লিট। এখন দুজনে মারপিট করছে, তো দুজনকে সামলাতে হচ্ছে। সামনে এখন ওদেরকে বলেছি পড়তে বসার জন্য, তো দুজনে কিছুতেই পড়তে বসছে না। আমি না নিয়ে বসলে তো কিছুতেই দুজনে নিজে নিজে পড়তে বসবে না। তো যাই হোক এখন আমি রান্নাটা করে নেব তাড়াহুড়ো করে, তো চলো। এখানে দেখো আমি চিকেন রান্না করছি আর আজকে চিকেন এনেছিল, আর দই চিকেন করছি, টক দই দিয়েছি এর মধ্যে। যেহেতু টক দই দিয়েছি তাই এর মধ্যে আমি টমেটো অ্যাড করিনি, বাকি সমস্ত মশলা আমি অ্যাড করেছি, আদা রসুন পেঁয়াজ আর আলুগুলো তার আগে ভেজে নিয়েছিলাম, নিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। আর খুব বেশি স্পাইসি রান্নাটা আমি করলাম না, কারণ ঈশান খাবে, অল্প ঝাল দিয়েই করেছি। এখন বাজে দুপুর 12টা আর আমার রান্না কমপ্লিট। ঈশান স্নান করছে আর বুবাইকে বললাম স্নান করতে হবে না, মুখ হাত পাটা ধুয়ে নে কারণ ওর কাশিটা এখনও আছে। তো ওর স্নান হয়ে গেলে ঈশানের তারপর ভাত টাত বাড়ব। এই হলো গরম গরম ইয়াম্মি দই চিকেন। তো ঈশানের স্নান হয়ে গেছে আর ও বসে পড়েছে খেতে, এখন ভাত বাড়ব। এটা নিয়ে ঘুমোতে হবে, ওটা রেখে ঘুমাও, সবসময় এটা নিয়ে কেউ খেলে নাকি? কেউ খেলে না, এটা গান করো তো দেখি। কত তেল মেখেছিস, চুল পুরো চপচপ করছে, একটুখানি ঘুমিয়েছি আর তেলে শিশিটা খালি করেছিস না? দাঁড়াই দাঁড়তে আসি, দাঁড়িয়ে আসবে, পালিয়ে যাচ্ছ না? তোমার তোমার নামে বলছি বলে ভিডিওতে তুমি পালিয়ে যাচ্ছ ভাই? হ্যাঁ পালাতে দেবো না তো, তুমি তেলটা সব মেজেতে চলেছো কেন? এখন বাজে বিকাল 3:30 আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তার মধ্যেই ঈশান অকাজ শুরু করে দিয়েছে। অকাজ বলতে একটা নারকোল তেলের বোতল কাল কিনেছি নতুন সবে, মানে খুব বেশি দামি না, 10 টাকার মতন। তো সেই 10 টাকার নারকোল তেলটা পুরো সমস্ত ঢেলেছে, মেঝেতে ঢেলে পুরো ঘর মুছেছে। ঘুম থেকে উঠে দেখি একটা ফোঁটা নারকোল তেল নেই। তো ওকে ভিডিওতে বলছিলাম বলে খুবই রেগে যাচ্ছিলো, দেখতেই পেলে ফোনটা কেমন ফেলে দিচ্ছে। তো কিছু বলা যাবে না, ওকে সব সময় আদর করে তোয়াজ করে চলতে হবে, কিছু বললেই রাগ। তো যাই হোক, আর আজকের ভিডিওটা খুবই ছোট, খুব একটা বড় আমি করছি না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও যদি ভালো লাগে, আর ভালো না লাগলে ডিসলাইক করো, নো প্রবলেম।
তো চলো কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।